ওকে, অল রাইট। লিপন আমাকে বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? চলে আসছে। ওকে, আরিফুল ইসলাম আছে আমার সাথে। এরপর এটা মেউলি নাকি নাম? হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি শেয়ারটা করে দাও, যাতে করে হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই ক্লাসে চলে আসে। আমরা দ্রুত ক্লাসটা স্টার্ট করে দিব, বেশি লেট করব না। আজকে আমাদের প্রেপোজিশনের উপরে লেকচার 3, মানে আজকে আমরা প্রেপোজিশনের লেকচার 3 নিয়ে কথা বলবো। আজকে মূলত আমরা দেখব যে 22 সালে প্রেপোজিশন টপিক থেকে কী টাইপের প্রশ্ন আসছে। ঠিক আছে, লিপন বলছে, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, অনেকের কাছে এখনও হয়তো পৌঁছায়নি। আমার সাথে আছে আফিয়া। আফিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, আর আমার গ্রুপ যেগুলো আছে, আমার পেইড ব্যাচের গ্রুপ, সেখানে একটু তোমরা শেয়ার করে দিও, যাতে করে যারা পেইড ব্যাচার আছো তোমরা তোমরা যেন ক্লাসে জয়েন হতে পারো। অলরাইট, এরপর হচ্ছে আমার সাথে মনি আছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের সবার কী অবস্থা? ওকে, সো একটু দ্রুত শেয়ার করে দাও যেন সবাই ক্লাসে চলে আসে। আজকে আমরা 22 সালের যতগুলো প্রশ্ন আছে প্রেপোজিশন টপিকের সবগুলো সমাধান করার চেষ্টা করব যতটুকু সম্ভব। যদি ইলেকট্রিসিটি প্রবলেম না করে, সেক্ষেত্রে আমি ট্রাই করব 22 সালের সবগুলো প্রশ্ন সমাধান করার জন্য। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, সো টাইম নষ্ট করার দরকার নাই, এবং তোমাদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে অনেকেই নিজেরা পড়তে পারো না। সো যেটা হবে, ক্লাস করলে ক্লাস করতে করতে তোমার পড়া হয়ে যাবে, এবং কমন আসলে তার কথাই নাই। ঠিক আছে, হাবিবা আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা আমাদের এখানে আসলে মানে সব স্টুডেন্টই আসলে কি ভালো, বুঝছো? মানে একটা কলেজ বা স্কুলের সব স্টুডেন্টই ভালো। কথা হচ্ছে, যারা বেশি পড়ে তারা বেশি ভালো, আর যারা কম পড়ে তারা কম ভালো। তার মানে তুমি অ্যাকচুয়ালি পড়লে কিন্তু পারবা। সো এখন পড়া কেন হয় না, এটা আমি ক্লাসে সব সময় বলি। সেটা হচ্ছে, আচ্ছা, আমাকে লিপন বলছে, স্যার প্রেপোজিশন 7 থেকে 8টার উপরে আর হয় না। আচ্ছা, 7 থেকে 8টা হয় মানে তো অনেক, তুমি আরেকটা এফোর্ট দিলে আরও বেশি হবে। ওকে, সো আমাদের দেশের মধ্যে মূলত, মানে আমরা যারা আছে আর কি, আমাদের মধ্যে 3 ধরনের হচ্ছে স্টুডেন্ট আছে। কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা পড়তে পারে, আবার কিছু স্টুডেন্ট আছে যাদেরকে পড়াতে হয়। অর্থাৎ আমি যখন তোমাকে একটা কাজ দিলাম, এই টাস্ক এটা তুমি করে ফেলবা বা করে নিবা, তখন তুমি সেটা করবা। অথবা আরেকটা গ্রুপ আছে যাদেরকে তুমি যতই প্রেশার দাও, যত কিছু বলো, ওদের কিছু যায় আসে না, ওরা পড়বে না। ঠিক আছে, সো যারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্ট আছো, যারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, মানে যারা নিজেরা পড়তে পারো না, তাদেরকে প্রেশার দিলে পড়া হয়, তাদের জন্য আসলে লাইভ ক্লাসগুলো অনেক ইফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, জাহাঙ্গীর বলছে, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার ক্লাসে। ওকে, আমরা আর বেশি কথা না বলি, সরাসরি শুরু করে দেয়, বাকি যারা আছে তারা ক্লাসে চলে আসো। প্রথমে আমরা ঢাকা বোর্ড 22-এর যে প্রশ্নটা আছে এটা দেখবো। হ্যাঁ, ঢাকা বোর্ড 22-এ আসলে কী বলা হচ্ছে, তোমরা একটা অ্যান্সার করে স্টার্ট করবা। দেখো, ঢাকা বোর্ড 22-এর যে প্রশ্নটা আছে এটা আমরা প্রথমে সমাধান করব। ঠিক আছে, ওকে, দেখো তাইলে। আচ্ছা, দেখি তোমরা বলো, শুরু করি আমরা। আচ্ছা, এখানে কথা বলা হচ্ছে কী নিয়ে? ওট নিয়ে। হ্যাঁ, ওঠের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। সো বলা হচ্ছে, ক্যামেলস মানে উঠেরা আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস, অর্থাৎ অনেকগুলো প্রাণীর মধ্যে এক টাইপের প্রাণী বা একটা প্রাণী, ক্যান লিভ, দ্যাট ক্যান লিভ, যারা হচ্ছে বসবাস করতে পারে ইন আ ডেজার্ট, কোথায়? তোমার হচ্ছে মরুভূমিতে। তাহলে ওট হচ্ছে অনেকগুলো প্রাণীর মধ্যে একটা প্রাণী যারা মরুভূমিতে বসবাস করতে পারে। ক্যামেলস হ্যাভ হ্যাম্পস। আচ্ছা, হ্যাম্পস মানে হচ্ছে কুচ। হ্যাম্প মানে কি? কুচ। আচ্ছা, কুচ জিনিসটা বুঝছো? কুচ মানে হচ্ছে ওই যে উঠের উপরে একটা কী থাকে, কুচ থাকে না পিঠের উপরে, ওটাকে বলা হচ্ছে। ড্যাশ দেয়ার ব্যাকস। ব্যাকস মানে এখানে কি? পিঠ। তাহলে উঠের যে পিঠ আছে সেই পিঠের উপরে কি থাকে? কুচ থাকে। তাহলে এখানে কি হবে? অন হবে, রাইট? হ্যাঁ, অন হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, কেন অন প্রেপোজিশন এখানে হচ্ছে? কারণ আমরা জানি, কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে এবং তল স্পর্শ করে থাকে, তখন আমরা অন প্রেপোজিশনটা বসাই। যেমন আমরা বলতে পারি, দ্য প্যান ইজ অন দ্য টেবল, মানে কলমটা হচ্ছে টেবিলের উপরে। তাহলে টেবিলের উপরে যেহেতু লাগানো অবস্থায় আছে, তাই আমরা অন বসাই। এক্ষেত্রে দেখো, এই যে উঠের যে কুচটা আছে সেই কুচ কিন্তু উপরে থাকে, লাগানো থাকে, তাই না? সেই কারণে আমরা কি বসাবো? অন বসাবো। এখানে কিন্তু ইন হবে না, কারণ কুচ কিন্তু ভিতরে থাকে না, পিঠের উপরে থাকে এরকম। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা দেখো, পিঠের উপরে কেমন থাকে, এই যে এরকম একটা কুচ থাকে, খেয়াল করছো? ওকে, এরপর দেখো, তাহলে বলা হচ্ছে, ক্যামেলস হ্যাভ হ্যাম্পস অন দেয়ার ব্যাকস। তাহলে উঠের হচ্ছে উপরে কি থাকে? আচ্ছা না, কারো মধ্যে বোঝাচ্ছে না, উপরে বোঝাচ্ছে।
আচ্ছা, এরপর দেখো বি নাম্বার আমরা যাচ্ছি, অনেকে বি নাম্বারটা হয়তো অ্যান্সার করছো। তাহলে দে স্টোর, তারা হচ্ছে জমা রাখে ফ্যাট, চর্বি, ইন দিস হ্যামস, এই কুচগুলোর মধ্যে। তাহলে কোনো কিছুর মধ্যে বুঝালে আমরা ইন প্রেপোজিশন বসাই, সিম্পল। হ্যাঁ, এই যে ইয়ামিন অ্যান্সার করছে এটা, তারপর হচ্ছে জাহাঙ্গীর অ্যান্সার করছে, বা ভেরি গুড। তাহলে এখানে বলা হচ্ছে কি, দে স্টোর ফ্যাট, তারা হচ্ছে চর্বি জমা রাখে ইন দিস হ্যামস, এই কুচগুলোর মধ্যে। মেউলি অ্যান্সার করছে এটা, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে বুঝালে বাইরে থেকে ভেতরে আসলে ইনটু, আর আগে থেকে ভিতরে থাকলে সেটা হচ্ছে ইন। হ্যাঁ, ওকে। এরপর দ্য ফ্যাট মানে চর্বি, যে চর্বি তারা কুচের মধ্যে জমা রাখে, দ্য ফ্যাট গিভস দেম, সেটা তাদেরকে দেয় এনার্জি, শক্তি। বিকজ, কারণ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, কারণ হচ্ছে উঠেরা পানি জমা রাখতে পারে না। ফ্যাট হেল্পস প্রোডিউস ওয়াটার, চর্বিগুলো তাদেরকে পানি উৎপন্ন করতে সাহায্য করে। ওয়েন, যখন ক্যামেলস মুভ, অর্থাৎ উঠেরা চলাফেরা করে, কোথায়? দ্য ড্রাই ডিজার্ট, অর্থাৎ শুকনো মরুভূমিতে। তাহলে এখানে কি হবে, ইন হবে, কারণ আমরা জানি যে কোনো একটা স্থানের পূর্বে ইন প্রেপোজিশন বসে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে বলা হচ্ছে ফ্যাট হেল্পস প্রোডিউস, চর্বিগুলো বা চর্বি তাদেরকে সহায়তা করে, উটদেরকে সাহায্য করে কি করতে, পানি উৎপন্ন করতে। ওয়েন, যখন ক্যামেলস উঠেরা মুভ ইন দ্য ড্রাই ডেজার্ট, তারা হচ্ছে শুকনো মরুভূমিতে চলাফেরা করে। ওকে, সো এখানে টুওয়ার্ডসও দেওয়া যায়। টুওয়ার্ডস আমরা ইউজ করি কখন, যখন অনির্দিষ্ট দিক বোঝায়। অনির্দিষ্ট দিকে হচ্ছে আমরা টুওয়ার্ডস ইউজ করি, তবে দেওয়াটা উচিত না। কেন উচিত না আমি তোমাদেরকে একটু বলি। টুওয়ার্ডস মানে হচ্ছে তুমি কোনো একটা দিকে যাচ্ছ, আর ইন দ্য ড্রাই ডেজার্ট মানে হচ্ছে শুকনো মরুভূমিতে, তুমি মানে শুকনো মরুভূমিতে চলাফেরা করতেছো, ঠিক আছে? সো ইনটা আসলে সব থেকে বেশি আমার মনে হয় সুইটেবল এখানে। হ্যাঁ, ওকে। অ্যারাউন্ড, সি নাম্বার অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ। শুকনো মরুভূমির চারপাশ কি বোঝায়, তুমি একটা বিল্ডিংয়ের চারপাশ বোঝাতে পারো, ঠিক আছে? এর হচ্ছে শুকনো মরুভূমিতে চলাফেরা করা, এই সাউন্ড আসতেছে, রাইট? এমন তো না যে শুকনো মরুভূমির চারপাশে শুধু তারা চলাফেরা করে, এরকম তো কোনো কিছু বোঝাচ্ছে না। সো অ্যারাউন্ড দেওয়া যাবে না। একজন আমাকে বলছে টু ওয়ার্ড দেওয়া যাবে কিনা। টু ওয়ার্ড হচ্ছে আমরা যদি কোনো একটা অনির্দিষ্ট দিকে যাই, তখন আমরা টু ওয়ার্ড বসাই। যেমন আই এম গোয়িং টু ওয়ার্ড দ্য মার্কেট, কিন্তু আমি অ্যাকচুয়ালি মার্কেটের দিকে যাচ্ছি বলতে মার্কেটে যাচ্ছি না, আমি মার্কেটের দিকে যাচ্ছি। সো মার্কেটে যাওয়ার পথে আমি অন্য কোনো একটা জায়গায় থামতে পারি, ঠিক আছে? ওকে, এরপর দেখো, দে ক্যান গো, দে ক্যান গো, তারা হচ্ছে পার করতে পারে, দে ক্যান গো, তারা যেতে পারে বা পার করতে পারে অন, হ্যাঁ, অথবা এখানে ফরও দিতে পারো। হ্যাঁ, তাহলে দে ক্যান গো অন অথবা ফর সেভারাল মান্থস, তারা হচ্ছে অনেকগুলো মাস তারা অতিবাহিত করতে পারে উইদাউট ওয়াটার, পানি ছাড়া। তারা পানি ছাড়া হচ্ছে অনেকগুলো তোমার কি মাস তারা কি করতে পারে, অতিবাহিত করতে পারে। তাহলে এখানে তুমি গো অনও দিতে পারো অথবা গো ফরও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এরপর দেখো, ক্যামেলস ইট গ্রাস, তারা হচ্ছে এই যে গ্রাস মানে কি, লতা পাতা বা হচ্ছে আমরা এটাকে কি বলি, ঘাস আর কি। তাহলে উঠেরা হচ্ছে ঘাস খায়, টু গ্যাট ময়েশ্চার, আর্দ্রতা পাওয়ার জন্য। দ্য ক্যামেলস আর ইউজফুল টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইউজফুল টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মাথায় রাখবা, ইউজফুল টু, উপকারী অর্থে। হ্যাঁ, ওকে, একটু খেয়াল করো। তাহলে বলা হচ্ছে কি, দ্য ক্যামেলস, উঠেরা আর ইউজফুল টু দ্য পিপল, এই এই উঠেরা হচ্ছে লোকজনের জন্য খুবই উপকারী। ইউজফুল টু মানে হচ্ছে উপকারী, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আচ্ছা, পিপল অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে বসবাসকারী যে লোকজন আছে তাদের জন্য উঠেরা খুবই উপকারী। অ্যাজ দ্য বাফেলো, অ্যাজ দ্য বাফেলো আর ফর দ্য গ্রাস ল্যান্ডস, হ্যাঁ, যেমনটা হচ্ছে এই যে সার তৃণভূমির জন্য উপকারী, অর্থাৎ এখানে বলা হচ্ছে সার যেমন তৃণভূমির জন্য উপকারী, ঠিক তেমনিভাবে মরুভূমিতে বসবাস করা যেই লোকজন আছে তাদের জন্য উঠ অনেক উপকারী। ফাইন, এরপর দেখো, ভেরি গুড, হ্যাঁ, এখানে এফ ফর হবে, অনেকেই হচ্ছে রাইট অ্যান্সার করে, যেমন আবির রাইট অ্যান্সার করছে, মোটামুটি হচ্ছে অনেকেই পারে, বা এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে দ্য মিট অফ ক্যামেল, ক্যামেলের যেই মাংস, ইজ গুড টু ইট, এটা খেতে খুবই ভালো। পিপল মেক ক্লথ, আচ্ছা জি নাম্বারে কী হবে একটু বলো, পিপল মেক ক্লথ, লোকজন হচ্ছে কাপড় বানায়, ড্যাশ অফ ক্যামেল হেয়ার, কোথেকে,
আচ্ছা, কত নাম্বার ফর দিলে হবে না এটা একটু মেনশন করে আমাকে দিবা, তোমাদের কোনো কনফিউশন থাকলে এটা একটু মেনশন করো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তাহলে এখানে বলছে কি যে পিপল মেক ক্লোথ, লোকজন হচ্ছে কাপড় বানায়, ড্যাশ অফ ক্যামেল হেয়ার। তোমরা একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও, ফ্রেন্ড করে দিলে হচ্ছে ফ্রেন্ডদেরকে শেয়ার করলে একটু ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, তোমাদের মধ্যে যারা HSC 25 ব্যাচ আছে, তোমাদের জন্য আগামী 26 এপ্রিল থেকে আমার ICT বিষয়ের উপরে নতুন একটা ব্যাচ শুরু হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমাকে ইনবক্স করতে পারো। ওকে, সো দেখো একটু, জি নাম্বার হবে হচ্ছে আউট, ভেরি গুড, লিপন অ্যান্সার করছে আউট। ওকে, তাহলে এখানে কি হবে, আউট, অর্থাৎ এখানে বলা হচ্ছে পিপল মেক ক্লোথ আউট অফ ক্যামেল হেয়ার, তাহলে লোকজন হচ্ছে উঠের যেই চুল সেই চুল থেকে কাপড় বানায়। এরপর খেয়াল করো, এরপর কি হবে, শুজ আর মেড, শুজ আর মেড। আচ্ছা, এইচ নাম্বার কি হবে, অফ হবে। আমরা জানি, আমরা বলতে পারি দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আচ্ছা, আমাকে বলছে ই নাম্বারে ফর দিলে হবে না, ই নাম্বারে, ই নাম্বার কোথায়, ABCDE। আচ্ছা না, ফর দিলে হবে না, কারণ ইউজফুল হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ইউজফুল টু অ্যাপ্রোপ্রিয়েট, এটা যথাযথ, এখানে তুমি অন্য প্রেপোজিশন ইউজ করতে পারবা না, ঠিক আছে? ওকে, সো এরপর খেয়াল করো, আমরা এইচ নাম্বারে আছি, এইচ নাম্বারে বলা হচ্ছে শুজ, জুতা আর মেড অফ দ্য হাইটস, হাইটস মানে কি চামড়া, তাহলে এই যে উঁঠের চামড়া থেকে কী করা হয়, জুতা তৈরি করা হয়। আমরা যেমন বলি না যে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটা হচ্ছে স্বর্ণের তৈরি, হ্যাঁ, সেই রকম আর কি হবে, শুজ আর মেড অফ দ্য হাইটস, অর্থাৎ জুতাগুলো হচ্ছে কোত্থেকে তৈরি করা হয়, উঁঠের চামড়া থেকে তৈরি করা হয়। ওকে, খেয়াল করো, এরপর দ্য ক্যামেলস আর অলসো গুড, অর্থাৎ উঁঠেরা হচ্ছে আরও ভালো, ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট, অর্থাৎ তুমি যখন হচ্ছে মরুভূমিতে চলাফেরা করবা, চলাফেরা করার জন্য, আচ্ছা একটু খেয়াল করবে, এই যে আমরা একটু আগে একটা জিনিস দেখলাম না, এখানে কি ছিল, কোথায় ছিল এটা, এই যে খেয়াল করো, দ্য ড্রাই ডেজার্ট, এখানে আমরা কি বসালাম, ইন, একটু খেয়াল করো, এই যে নিচে এখানে তারা কি করছে, এই যে দ্য ডেজার্টের আগে কি বসাইছে, ইন বসাইছে, খেয়াল করো, এই যে খেয়াল করো, হ্যাঁ। তাহলে আই নাম্বারে হচ্ছে আমরা কী বসাবো, ফর, ভেরি গুড, গুড ফর, মানে কোনো কিছুর জন্য ভালো, কোনো কিছুর জন্য ভালো অর্থে আমরা গুড ফর বসাই। তাহলে দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে চলাফেরা করার জন্য এই যে উঠেরা আছে তারা অনেক উপকারী বা ভালো। অলরাইট, এরপর খেয়াল করো, এরপর কী হবে, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট, কিছু কিছু লোকজন যারা হচ্ছে মরুভূমিতে চলাফেরা করে, হ্যাঁ, বা ভ্রমণ করে বাই ক্যামেলস, দেখো বাই ক্যামেলস, উঁট দ্বারা, টু মেক আ লিভিং, তাদের জীবিকা নির্বাহ করার জন্য, অর্থাৎ আমরা জানি যানবাহন বা যোগাযোগের কোনো মাধ্যম বোঝালে তার পূর্বে আমরা বাই প্রেপোজিশন বসাই, অর্থাৎ যোগাযোগের কোনো মাধ্যম যদি বোঝায় সেটা হতে পারে ট্রান্সপোর্ট বা হচ্ছে তোমার তুমি অন্যান্য মাধ্যমে যে কোনো যোগাযোগের মাধ্যম, সো বা কোনো যানবাহন, রাইট? সো এখানে ক্যামেলকে আসলে যানবাহন অর্থে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ চলাফেরা অর্থে প্রকাশ করা হচ্ছে। সো এই জন্য কি মানে চলাফেরা বলতে যানবাহন অর্থে এখানে উঠকে বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে কি, সাম পিপল, কিছু কিছু লোকজন ট্র্যাভেল, তারা হচ্ছে ভ্রমণ করে দ্য ডেজার্ট মরুভূমিতে বাই ক্যামেলস, অর্থাৎ উট দ্বারা। তাহলে উটকে এখানে কী দ্বারা বোঝানো হচ্ছে, উটকে বোঝানো হচ্ছে যানবাহন অর্থে। তাহলে যানবাহনের পূর্বে আমরা কী বসাই, বাই প্রেপোজিশন বসাই, টু মেক আ লিভিং, কি করতে, তাদের জীবিকা নির্বাহ করতে। ওকে, তো আশা করি আমরা এখানে পারবো, এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যদি আমরা বলি সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে জাস্ট একটা, সেটা হচ্ছে কি, ইউজফুল টু, আর বাকিগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না, আর বাকিগুলো হচ্ছে জেনারেল প্রেপোজিশন বা কমন ইউজেস অফ প্রেপোজিশন, ঠিক আছে? অল রাইট, সো এটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, সবাই একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা, এরপর আমরা পরেরটাতে যাই, বেশি সময় নষ্ট করবো না যেহেতু আমাদের অনেকগুলো সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তাইলে, এখন আমরা করবো হচ্ছে রাজশাহী 22, যদি রাজশাহীর 22-এর কেউ থাকো বা রাজশাহী বোর্ডের কেউ থাকলে আমাকে জানাতে পারো, দেখি কারা কারা আছো। ওকে, রাজশাহী 22, এটা একটু আমরা সলভ করবো, এটা কোত্থেকে আসছে, ওই যে এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে আসছে, অ্যাডল্ট সেন্স যেই তোমাদের লেসেনটা আছে বা ইউনিটটা আছে সেই ইউনিট থেকে আসছে এটা, হ্যাঁ, এই প্রেপোজিশনটা। সো কী বলো হচ্ছে, দেখো
বলা হচ্ছে শিল্পী ম্যারিড রশিদ, শিল্পী হচ্ছে রশিদকে বিবাহ করেছিল। আচ্ছা অ্যান্সারটা কী হবে? শিল্পী ম্যারিড রশিদ, শিল্পী হচ্ছে ম্যারিডকে রশিদকে হচ্ছে কী করেছিল, বিবাহ করেছিল। কী হবে এখানে? হ্যাঁ, এটা টেক্সট বুক থেকে আসছে, যা আয়েশা সিদ্দিকা বলছে রাজশাহী বোর্ড। ওকে, কী হবে? অ্যাট হবে, ভেরি গুড। এটা আমরা জানি যে কোনো যদি বয়স থাকে, যদি কারো বয়সের কথা উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে তার পূর্বে কী বসবে? অ্যাট প্রেপোজিশন বসবে, অর্থাৎ বয়সের সাথে সবসময় কী বসে? অ্যাট। হ্যাঁ, এবং যদি কোনো পয়েন্ট অফ টাইম থাকে তখনও কিন্তু অ্যাট প্রেপোজিশন বসে, যেটা যেটা হচ্ছে গত ক্লাসে আমি তোমাদেরকে বলছি। তাহলে শিল্পী ম্যারিড রশিদ অ্যাট দ্য এজ অফ 15, তাহলে 15 বছর বয়সে শিল্পী রশিদকে বিবাহ করেছিল। আচ্ছা, এরপর এটা একটা হচ্ছে তোমার কি ফ্রেজ, এই যে বি নাম্বারটা এখানে হবে ও ডাবল এফ অফ। হ্যাঁ, তাহলে ম্যারি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, তাহলে ম্যারিং অফ বিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে ম্যারিং অফ ডটার্স, কন্যাদেরকে বিয়ে দেওয়া। আচ্ছা, কন্যাদেরকে বিয়ে দেওয়া অ্যাট এন, আবার দেখো আবার কি আসছে, বয়স আসছে, তাহলে কি বসবে এখানে? অ্যাট বসবে। তাহলে কন্যাদেরকে বিয়ে দেওয়া অ্যাট এন আর্লি এজ, অল্প বয়সে, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা একটা আদর্শ প্রথা। হ্যাঁ, অফ মেনি ফ্যামিলিজ, অনেকগুলো পরিবারের, লিভিং ইন রুরাল বাংলাদেশ, অর্থাৎ গ্রামীণ বাংলাদেশে বসবাস করে এরকম অনেকগুলো পরিবারের আদর্শ প্রথা হচ্ছে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলা। বুঝা গেছে? ওকে, এরপর দেখো, ড্যাশ হার ওয়েডিং, শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট হেল্পস হার ড্যাশ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, পার্টিকুলারলি দোজ পারটেইনিং ড্যাশ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। বিশাল একটা সেন্টেন্স মনে হচ্ছে না? আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবা, তুমি যখন ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার টপিকগুলো সমাধান করবা, যে কোনো টপিক, তুমি কি করবা, একবার এটা পড়ে ফেলবা, বিশেষ করে প্রেপোজিশন, কানেক্টর, মডিফায়ার, এই টপিকগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে সম্পূর্ণটা একবার পড়ে ফেলবা। সম্পূর্ণ পড়ার পরে দেন তুমি হচ্ছে অ্যান্সারে যাবা, কারণ সম্পূর্ণ না পড়লে তুমি যদি একটা একটা করে অ্যান্সার করতে যাও, সেক্ষেত্রে দেখবা তোমার কাছে বিষয়গুলো অপরিষ্কার মনে হবে, আনক্লিয়ার থেকে যাবে। সো একবার তুমি যদি পড়ে ফেলো, সেক্ষেত্রে পরবর্তীতে অ্যান্সার করতে তোমার সহজ মনে হবে। ওকে, তাহলে এখানে আফটার হবে, ভেরি গুড। ওকে, এটা কে কে অ্যান্সার করছে? অনেকে অ্যান্সার করছে, ফারি অ্যান্সার করছে, এটা মিউলি অ্যান্সার করছে, বা অনেকে অ্যান্সার করছে। তাহলে আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে শিল্পী জয়েন, শিল্পী যোগদান করেছিল আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটা স্থানীয় এম্পাওয়ারমেন্ট গ্রুপে, দ্যাট যেটা হেল্পস হার, তাকে সাহায্য করে, কি দিয়ে? উইথ দ্য টুলস, অর্থাৎ বিভিন্ন টুল দিয়ে। হ্যাঁ, সেটা হতে পারে পরামর্শ, সেটা হতে পারে আরও অন্যান্য কিছু। হ্যাঁ, তাহলে যেই গ্রুপটা তাকে বিভিন্ন টুল দিয়ে সাহায্য করে, নিডেড, যেই টুলগুলো তার প্রয়োজন হয়, নিডেড, যেই টুলগুলো তার প্রয়োজন হয় টু গ্র্যাজুয়ালি চেঞ্জ, ধীরে ধীরে পরিবর্তন করতে, বিভিন্ন পরামর্শ বলতে পারো অথবা বিভিন্ন কিছু, হ্যাঁ, যেগুলো তার প্রয়োজন হয়, নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ, ধীরে ধীরে পরিবর্তন করতে, কালচারাল প্র্যাকটিসেস, অর্থাৎ সাংস্কৃতিক যে আমাদের প্রথাগুলো আছে, সেই প্রথাগুলো ধীরে ধীরে পরিবর্তন করতে, যে টুলগুলো তাকে শেখানো হয় সেগুলো তাকে হেল্প করে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই গ্রুপটা তাকে বিভিন্ন টুল শিক্ষা দেয় বা শেখায়, তাকে এগুলো শিখতে সাহায্য করে, যেগুলো তার এই যে আমাদের সাংস্কৃতিক প্রথাগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করতে তাকে সাহায্য করা বা সেগুলো হচ্ছে প্রয়োজন হয়। হ্যাঁ, ওকে, এরপর বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে পার্টিকুলারলি, বিশেষভাবে, পার্টিকুলারলি, বিশেষভাবে দোষ ওই ধরনের সমস্যাগুলো, এখানে দোষ বলতে বিভিন্ন প্রবলেমকে বলা হচ্ছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত, পারটেইনিং টু, আচ্ছা পারটেইন টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে সম্পর্কিত, পারটেইন টু মানে হচ্ছে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে পারটেইন টু হচ্ছে একটা তোমার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে দোষ পারটেইনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ ওরকম সমস্যাগুলো, যে সমস্যাগুলো হচ্ছে অল্প বয়সে বিয়ে দিলে এবং অল্প বয়সে গর্ভধারণ করলে যে সমস্যাগুলো হতে পারে, সেগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করতে বা সেগুলোর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে এই ধরনের টুলগুলো তাকে শেখায় এবং সেগুলো হচ্ছে তার প্রয়োজন হয়। ওকে, টু, ভেরি গুড। তাহলে পার্টাইন টু আমরা এখানে একটা কী পাচ্ছি? এখানে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি,
আর এখানে ম্যারিং অফ একটা ফ্রেজ, হ্যাঁ এটা মাথায় রাখবা, এটা একটা ফ্রেজ, ম্যারিং অফ, ও ডাবল এফ। আর এখানে তো আমরা জানি অ্যাড বসা হচ্ছে বয়সের আগে, অ্যাড আমরা বসাই। এরপর দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, এই গ্রুপটার যে কার্যকলাপগুলো আছে ইনক্লুড, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ডিসকাশনস, আলোচনা। আচ্ছা এখানে কী হবে বলো তো, এইচ নাম্বারে কী হবে? এইচ নাম্বারটা আশা করি পারবা, এইচ নাম্বারটা কী হবে বলো তো, এইচ নাম্বার কী হবে? তোমরা একটু মেনশন করে অ্যান্সারটা করবা, কেমন? অফ হবে না, এইচ নাম্বারটা হবে অন। এই যে ডিসকাশন অন, হ্যাঁ ডিসকাশনের সাথে হচ্ছে কি বসে? অন, কোন একটা বিষয়ের উপর আলোচনা করা, ডিসকাশন অন বসে। ঠিক আছে, তাহলে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, এই দলের যে কার্যকলাপগুলো আছে ইনক্লুড, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ডিসকাশনস অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রিলেটেডের সাথে কি বসে? টু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে, ওকে, তাহলে ডিসকাশনস অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ কিভাবে এই যে মানুষের যে আসলে আচার আচরণগুলো আছে আমাদের সমাজে প্রচলিত, আমাদের যারা এল্ডার পার্সন আছে তাদের যেই রীতিগুলো আছে বা তাদের যে একটা চর্চা আছে, সাংস্কৃতিক চর্চা বা পারিবারিক একটা চর্চা, সেগুলোকে কীভাবে চেঞ্জ করা যায় সেই আচরণগুলোকে, রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অ্যান্ড ওয়ান কাউন্সেলিং। আচ্ছা এখানে বলা হচ্ছে কি মূলত, এই দলটার অ্যাক্টিভিটির মধ্যে অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ কীভাবে মানুষের আচরণগুলোকে পরিবর্তন করবে। আচ্ছা কী ধরনের আচরণ সেটা এখানে পরে বলে দিছে আমাদেরকে, রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত অন্য বিষয়টা তো আমি একটু আগে বলছিলাম, বাট ওটা বলে না, এখানে বলছে মানুষের যে আচরণ কী সংক্রান্ত, এই যে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যে মানুষের আচরণ বা মনোভাব, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং একজন একজন করে হচ্ছে কী করা, কাউন্সেলিং করা, পরামর্শ দেওয়া, এগুলো হচ্ছে সেই দলটার অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা লিপন বলছে অ্যান্সার দিচ্ছি, এতগুলো অ্যান্সার আসলে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে তোমার দেখবা কোশ্চেন হচ্ছে একটা পড়তে পড়তেই শেষ। ঠিক আছে, তো মোটামুটি আমি কিছুক্ষণ পরপর তোমাদেরকে বলবো, তোমরা যারা অ্যান্সার করতেছে আমি দেখতেছি, সমস্যা নাই, আর অনেকে অ্যান্সার করতেছে, সমস্যা নাই। আচ্ছা এরপর খেয়াল করো, লাইক শিল্পী, শিল্পীর মতো, মেনি অফ দ্য গার্লস, মানে অনেক মেয়েরা গট অ্যাসিস্ট্যান্স, তারা সহায়তা পায় ড্যাশ এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই ক্ষমতায়ন দল থেকে। তাহলে কী হবে, থেকে অর্থে বা হতে অর্থে আমরা কী বসাই, ফ্রম, অর্থাৎ শিল্পীর মতো আরও অনেক মেয়েরা তারা হচ্ছে এই দল থেকে, এই গ্রুপটা থেকে অনেক সহায়তা তারা পায়। আশা করি পারবা, এই যে দেখো তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবা তোমাদের কাছে বিষয়গুলো সহজ, আর এটা তুমি শিওর থাকো, এটা তুমি শিওর থাকো যে নাম্বার অফ হবে না, ফ্রম হবে, ফ্রম, অর্থাৎ এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা থেকে শিল্পীর মতো অন্যান্য মেয়েরাও হচ্ছে এই দল থেকে এ ধরনের সহায়তা বা সাহায্য তারা পায়। ঠিক আছে, সো তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো কন্টিনিউয়াসলি দেখবা তোমরা অবশ্যই ভালো করবা। ঠিক আছে, ওকে, সো এরপর আসো, রাজশাহী শেষ করলাম, এখন যশোর, যশোর বোর্ড 22-এর প্রশ্নটা আমরা সমাধান করব। সো আমরা একটু আগে যা পড়লাম তা কিন্তু আবার এখানে থাকবে। ঠিক আছে, একটু আগে আমরা যা পড়লাম, এই একটু আগে যেই প্রশ্নটা আমরা সমাধান করলাম, ঠিক সেটা থেকে হচ্ছে কয়েকটা বিষয় এখানে আমরা পেতে পারি, দেখা যাক কী হয়, যেগুলো আমি তোমাদেরকে মুখে বললাম আর কি। যেমন একটু আগে আমি তোমাদেরকে বললাম যদি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট অফ যদি টাইম হয় সেক্ষেত্রে আমরা কী বসাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড বসাই, পয়েন্ট অফ টাইমের আগে হচ্ছে আমরা অ্যাড প্রেপোজিশন বসাই। তাহলে নিঃসন্দেহে এখানে পয়েন্ট অফ টাইম একটা দেওয়া আছে, অ্যাট 10 AM, তাহলে কী বসবে, অ্যাড বসবে, সিম্পল। হ্যাঁ, দ্য সেরেমনি বিগান অ্যাট 10 AM, অর্থাৎ 10টায় এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিসাইডেড, আচ্ছা প্রিসাইড ওভার, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রিসাইড ওভার মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে সভাপতিত্ব করা, প্রিসাইড ওভার মানে কি বললাম, কোনো একটা বিষয়ের উপরে সভাপতিত্ব করা। তাহলে আওয়ার প্রিন্সিপাল মিস্টার রহমান, আমাদের প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, অ্যান্ড আচ্ছা এই ফাংশনে তিনি কী করেন, সভাপতিত্ব করেন। তাহলে প্রিসাইডেড ওভার হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হ্যাঁ, অ্যান্ড এবং মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন সংসদ সদস্য মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন প্রধান অতিথি। দ্য ফাংশন স্টার্টেড, এই ফাংশনটা হচ্ছে শুরু হয়েছিল ড্যাশ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন, অর্থাৎ হলি কোরআন থেকে
মানে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তাহলে কি হবে, দ্য ফাংশন, অনুষ্ঠানটি স্টার্টেড, শুরু হয়েছিল উইথ দ্য, কি হবে, উইথ দ্য, উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন, অর্থাৎ হলি কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। ওকে, এরপর দেখো, আমরা জানি, এটাও আমরা জানি, এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে যদি তুমি দেখো যে ওয়ান, হ্যাঁ ওয়ান দেখার পরে তুমি যদি দেখো এরপরে প্লুরাল নাউন আছে, কি আছে, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, হ্যাঁ প্লুরাল নাউন, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে, তারপরে প্লুরাল নাউন, এই যে আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের সিনিয়র শিক্ষকরা, হ্যাঁ, তাহলে যদি আমরা ওয়ান দেখি এরপর যদি প্লুরাল নাউন দেখি সেখানে কি বসবে, অফ বসবে, কি বসবে, অফ বসবে, তাহলে হ্যাঁ ভেরি গুড, অনেকে হচ্ছে এটা অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছে, আবির অ্যান্সার করছে, লিপন অ্যান্সার করছে, ওকে হ্যাঁ অনেকে হচ্ছে অ্যান্সার করছে, বা মেউলি অ্যান্সার করছে। আচ্ছা এটা কি মিউলি নাকি কি নাম, বাবারে এটা হচ্ছে একটু নাইজেরিয়ান টাইপের ভাইব দিচ্ছে তোমার নামটা। তারপর হচ্ছে আফি অ্যান্সার করছে, বা তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের অনেকগুলা সিনিয়র টিচার, টিচারদের মধ্যে একজন রিড আউট, কোনো কিছু পড়িয়ে শোনানো অর্থে রিড আউট বসা, মানে উচ্চস্বরে কোনো কিছু পড়িয়ে শোনানো, ঠিক আছে, তাহলে রিড আউট, রিড আউট, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের যে সিনিয়র, সিনিয়র যে শিক্ষকরা আছে তাদের মধ্যে থেকে একজন সেটা আমাদেরকে পড়ে শোনান। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ, অর্থাৎ যিনি হচ্ছে প্রধান অতিথি ছিল সম্মানিত, তিনি কি করে, তিনি হচ্ছে একটা সংক্ষিপ্ত বক্তব্য তিনি উপস্থাপন করে, হ্যাঁ বা দেয়, বাট কিন্তু ইন্সপায়ারিং স্পিচ, কিন্তু সব থেকে যেটা মানে উৎসাহ প্রদান করে এরকম ভাষণ ছিল সেটা কিসের উপরে, অন এডুকেশন, কোনো কিছু উপর বোঝাতে হচ্ছে কি হবে, অন হবে, ঠিক আছে। সো ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, তাহলে আমাদের সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তিনি হচ্ছে আমাদেরকে বার্ষিক রিপোর্টটা পড়ে শোনান। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ, এবং সম্মানিত প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন, বাট ইন্সপায়ারিং স্পিচ অন এডুকেশন, এবং তিনি হচ্ছে একটা উৎসাহমূলক মানে তোমার কি উৎসাহিতমূলক একটা বক্তব্য তিনি দেন, কিসের উপরে, এডুকেশনের উপরে, শিক্ষার উপরে, ঠিক আছে। অলরাইট, এরপর দেখো, হি অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, তিনি কি করেন, তিনি হচ্ছে শিক্ষার্থীদেরকে উপদেশ দেন, অ্যাডভাইসে অ্যাস হলে আমরা জানি ভার্ব, আর যদি সি হয় তখন সেটা নাউন, তাহলে হি অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, তিনি হচ্ছে শিক্ষার্থীদেরকে উপদেশ দেন টু বি রেগুলার ইন দ্য ক্লাস, রেগুলার সাথে কি বসে, ইন বসে, রেগুলার ইন দ্য ক্লাস, তারা যেন হচ্ছে ক্লাসে সবসময় নিয়মিত হয়, অ্যান্ড এবং অ্যাটেন্টিভ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে, অ্যাটেন্টিভ টু স্টাডিজ, এবং তারা যেন পড়াশোনায় মনোযোগী হয়, অ্যান্ড টেক পার্ট, এবং তারা যেন অংশগ্রহণ করে, টেক পার্ট ইন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তাহলে হিয়ার উই ফাউন্ড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস, ঠিক আছে, ওকে, একটা এটা আর একটা হচ্ছে এইটা। তাহলে বলা হচ্ছে কি, হি অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু রেগুলার ইন রেগুলার ইন দ্য ক্লাস, তারা যেন ক্লাসে নিয়মিত হয়, অ্যান্ড অ্যাটেন্টিভ টু স্টাডিজ, এবং পড়াশোনায় মনোযোগী হয়, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট, এবং তারা যেন হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করে, টেক পার্ট ইন, আন্দোলনে অংশগ্রহণ করে, কিসের আন্দোলন, এগেইনস্ট ইলিটারেসি, অর্থাৎ এগেইনস্ট, এখানে এগেইনস্ট হবে, অর্থাৎ এই যে তোমার কি ইলিটারেসি মানে আমরা কি জানি, মানে অজ্ঞতা, হ্যাঁ, তাহলে অজ্ঞতার বিরুদ্ধে যেন হচ্ছে তারা কি করে, অজ্ঞতার বিরুদ্ধে যতগুলো হচ্ছে অ্যাক্টিভিটি আছে বা যতগুলো আন্দোলন আছে সেগুলোতে তারা যেন অংশগ্রহণ করে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটাও সলভ করে ফেললাম, সহজ ছিল, এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, প্রিসাইডেড ওভার, অ্যাটেন্টিভ টু, এরপর টেক পার্ট ইন, আর বাকিগুলো হচ্ছে আরেকটা আছে, এই যে ওয়ান অফ, হ্যাঁ ওয়ান অফ, ওয়ান অফ, ঠিক আছে, ওকে। সো এই যে চারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা এখানে পেলাম, বাকিগুলো অর্থ অনুসারে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আমাকে বলছে স্যার আই নাম্বারে অফ দিলে হবে না, আচ্ছা আই নাম্বার কোনটা, নো, টেক পার্ট ইন, এটা তো একদম বাচ্চাকাল থেকে আমরা শিখে আসছি, ঠিক আছে, কোনো কিছুতে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন দিতে হবে, হ্যাঁ, নিরক্ষরতা বা অজ্ঞতা, ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা বা অজ্ঞতা, একই বিষয়, নো প্রবলেম। তাহলে আমরা যশোর বোর্ড 22টা স্যার সলভ করে ফেললাম, এরপরে আমরা যাই নেক্সট,
চট্টগ্রাম বোর্ড 22, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তোমরা যখন বিভিন্ন প্রশ্ন সমাধান করবা, সেক্ষেত্রে টেকনোলজি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে যে কোনো টপিকের, এগুলো একটু ভালো করে সমাধান করবা। কারণ রিসেন্ট হচ্ছে এই যে প্রযুক্তি সম্পর্কিত যে টপিকগুলো আছে এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে যখন তোমরা প্রশ্ন সমাধান করবা নিজেরা, তখন বাসার মধ্যে প্রযুক্তি সম্পর্কিত যেই প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে সমাধান করবা, ঠিক আছে? অলরাইট, তাহলে খেয়াল করবা, শুরু করি আমরা। চট্টগ্রাম বোর্ড 22 কি বলা হচ্ছে একটু দেখি। ইমেল হ্যাজ ব্রট ড্যাশ আ রেভলিউশন, ড্যাশ মডার্ন কমিউনিকেশন। ওকে, তাহলে রেভলিউশন মানে কি? রেভলিউশন মানে বিপ্লব। তাহলে ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট, আচ্ছা ব্রট অ্যাবাউট হচ্ছে একটা একটা ফ্রেজ, ঠিক আছে? আবার এটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবা না, কারণ অ্যাপ্রোপ্রিয়েট এই জন্যই বলা যাবে না, ব্রিং এর পরে ভিন্ন ভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ হবে, সেই জন্য এটা গ্রুপ ভার্ব, আমরা এটাকে ফ্রেজ বলতে পারি, ঠিক আছে? তাহলে ব্রট অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, কোনো কিছু ঘটানো, ঠিক আছে? তাহলে ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট আর রেভলিউশন, ইমেল হচ্ছে একটা বিপ্লব ঘটিয়েছে ইন মডার্ন কমিউনিকেশন, আধুনিক যোগাযোগের মাধ্যমে। তাহলে আধুনিক যোগাযোগের মাধ্যমে ইমেল কি করেছে? একটা বিপ্লব ঘটিয়েছে। মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, অর্থাৎ বার্তাগুলো হচ্ছে প্রেরণ করা যেতে পারে বা প্রেরণ করা যায়, হ্যাঁ, ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ একটা দেশ থেকে অন্য দেশে বার্তাগুলো হচ্ছে কি করা যায়, প্রেরণ করা যায়। ওকে, তাহলে কি বললাম? তাহলে মেসেজেস বার্তাগুলো বা যে কোনো বার্তা ক্যান বি ট্রান্সমিটেড, এটা হচ্ছে প্রেরণ করা যায় ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, একটা দেশ থেকে অন্য দেশে। ফ্রম হবে, টু হবে না, ফ্রম থেকে, থেকে অর্থ আসলে আমরা ফ্রম বসাবো, ফ্রম ওয়ান কান্ট্রি, একটা দেশ থেকে অন্য দেশে বার্তা প্রেরণ করা যায়। উইদ ইন সেকেন্ডস, অর্থাৎ সেকেন্ডের মধ্যেই, উইদ ইন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যেই। তাহলে সেকেন্ডের মধ্যেই আমরা ইমেলের সাহায্যে এক দেশ থেকে অন্য দেশে বার্তা প্রেরণ করতে পারি, ঠিক আছে? তাহলে উইদ ইন হবে, সি নাম্বার হবে হচ্ছে ফ্রম, ডি নাম্বার হবে কি? উইদ ইন। ইট ইজ ফার চিপার দেন টেলিফোন কলস, এটা টেলিফোন কল থেকে অনেক সস্তা। ট্রেড অ্যান্ড কমার্স, বাণিজ্য এবং ব্যবসা, হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট, মানে বিশালভাবে হচ্ছে এটার উপর নির্ভর করতেছে, ইমেলের উপর নির্ভর করতেছে বর্তমানে। তাহলে ডিপেন্ডেন্ট, আমরা জানি ডিপেন্ডের পরে কি বসে, ডিপেন্ড হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের পরে হচ্ছে কি বসবে, ডিপেন্ড বা ডিপেন্ডেন্ট, এদের পরে কি বসবে, অন। হ্যাঁ, তাহলে ট্রেড অ্যান্ড কমার্স, তাহলে ব্যবসা বাণিজ্য হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট, নির্ভর করতেছে অন দিস স্পিডি মুড অফ কমিউনিকেশন, স্পিডি মুড অফ কমিউনিকেশন, অর্থাৎ এই যে দ্রুত যোগাযোগের যে মাধ্যম বা পথ, এটার উপর হচ্ছে বর্তমানে ব্যবসা বাণিজ্য অনেকাংশেই কি করে, নির্ভর করে, মানে তোমার কি বিশালভাবে, হ্যাঁ, এটা নির্ভর করে এটার উপর। ওকে, তাহলে স্পিডি মুড অফ কমিউনিকেশন, যোগাযোগের, সো র সাউন্ড বা এর সাউন্ড আসলে আমরা কী বসাই, অফ বসাই, আর ডিপেন্ডের পরে সবসময় কী বসবে, অন বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা মাথায় রাখবা। আর এই যে ব্রট অ্যাবাউট বললাম কি, ফ্রেজ, কেমন, ব্রট অ্যাবাউট কি, ফ্রেজ। ওকে, এরপর দেখো, এরপর বলা হচ্ছে ইট হ্যাজ হাউ এভার নট রিচড এভরি ওয়ান, যাই হোক এটা কিন্তু আবার সবার কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি। যেমন আমাদের মধ্যে, আমাদের দেশের মধ্যে সবাই তো আর ইমেইল ইউজ করে না, তাই না? স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে, অর্থাৎ যেই দেশগুলো হচ্ছে আস্তে আস্তে তোমার কি উন্নত হচ্ছে সেই দেশগুলোতে, তাহলে স্পেশালি, বিশেষভাবে ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলোতে, হ্যাঁ, তাহলে লাইক আওয়ার্স, কাদের মতো, আমাদের মতো, অর্থাৎ আমাদের মতো, আমাদের মতো হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলো আছে, সেই উন্নয়নশীল দেশগুলো তো হচ্ছে সবার কাছে এখনও পর্যন্ত ইমেলটা পৌঁছায়নি বা সবাই ইমেল এখনও পর্যন্ত ইউজ করে না। ওকে, অ্যাজ মোস্ট পিপল ক্যানট অ্যাফোর্ড টু, অ্যাফোর্ডের সাথে টু বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাজ মোস্ট পিপল ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ আ পার্সোনাল কম্পিউটার, যেহেতু বেশিরভাগ মানুষই হচ্ছে তাদের ব্যক্তিগত কম্পিউটারের কেনার সামর্থ্য নাই বা তারা ব্যবহার করতে পারে না, বাট কিন্তু ইভেন হিয়ার
পিপল হ্যাভ স্টার্টেড ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস, কিন্তু এখানে মানে আমাদের দেশে লোকজন স্টার্টেড শুরু করেছে, স্টার্টের পরে কিন্তু ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, ঠিক আছে, স্টার্টেড ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল, তারা হচ্ছে বাণিজ্যিকভাবে প্রচলিত বা তোমার কি চলিত বা প্রচলিত যে ইমেলের সুবিধা আছে সে সুবিধাগুলো হচ্ছে ব্যবহার করা শুরু করেছে এখানে, ফর ইম্পর্ট্যান্ট পারপোজেস, অর্থাৎ গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে বাণিজ্যিক ক্ষেত্রে প্রচলিত যে ইমেলের সুবিধা আছে সেটা কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই সেটা ব্যবহার করা বর্তমানে শুরু করেছে, এটা এখানে বলা হচ্ছে। ভেরি গুড, তাহলে আমরা এখানে কী কী পেলাম? আমরা এখানে পাচ্ছি ব্রিং অ্যাবাউট একটা ফ্রেজ, এরপর আমরা পাচ্ছি হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপর আমরা পাচ্ছি অ্যাফোর্ড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর বাকিগুলো জাস্ট নর্মালি তুমি তুমি হচ্ছে অর্থ বুঝে অ্যান্সার করবা। ওকে ফাইন, শেষ কটা শেষ করলাম? বরিশাল বোর্ড 22। আচ্ছা, মেহরিশ ইসলাম বলছে ভাইয়া আমাদের কি টেস্ট পেপার নিতে হবে? আমি সব গাইড নিছি। আচ্ছা, টেস্ট পেপার না, তোমার পাশে তোমার সামনে হচ্ছে যে পেপারগুলো আছে বর্তমানে, যেই তুমি হচ্ছে শুরুতে যে বইগুলো নিছো সেগুলো আগে প্রপারলি শেষ করো। তোমরা হচ্ছে বই কিনতে কিনতে এমনি যে কি করে ফেলো ফেলো মানে মাউন্টেন মাউন্টেন বানাই ফেলো, টেবিলটাকে হচ্ছে পাহাড় বানাই ফেলো, বুঝছো, কিন্তু বই পড়ো না, যেটা নিবা সেটা প্রপারলি শেষ করো। তোমার আগের বইগুলোতে হচ্ছে যে এক্সাম্পলগুলো আছে, তোমার অন্যান্য বইয়ের মধ্যে যে বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো সমাধান করো, তারপর তুমি অন্য কিছু কেনার চেষ্টা করবা। আচ্ছা, পোলাপান তো নাই এখানে, ক্লাসে পোলাপান নাই, ক্লাসটা হচ্ছে স্টপ করে দিলে ভালো হবে, ঠিক আছে। কয়টা আছে? বরিশাল 22 আছে, তারপর সিলেট 22 আছে, দিনাজপুর 22 আছে, তারপর আরও 4টা কোশ্চেন আছে। আচ্ছা নিব বরিশাল, আচ্ছা বরিশাল এটা করাই ফেলি, নো প্রবলেম, তোমরা থাকো না থাকো এটা তো ইউটিউবে যাবে, ঠিক আছে। ওকে, এটা করাই ফেলি যেহেতু ক্লাস নিচ্ছি, নিয়ে ফেলি। বলা হচ্ছে ট্রাফিক প্রবলেম ইজ আ মেজর প্রবলেম ইন ইন আওয়ার ডে টু ডে লাইফ। হ্যাঁ, তাহলে কি ট্রাফিকের যে সমস্যাটা আছে এটা একটা প্রধান সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে। তাহলে এ সাউন্ড আসলে আমরা কী বসাই? ইন বসাই, ঠিক আছে, ইন বসাই। তাহলে কী হবে এখানে? ইন, তাহলে ট্রাফিক প্রবলেম ইজ আ মেজর প্রবলেম, এটা একটা প্রধান সমস্যা ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। মেইনলি দ্য সিটি ডিলার্স, আচ্ছা সিটি ডিলার্স বলতে হচ্ছে যারা শহরের বাসিন্দা আছে তারা সাফার ফ্রম ইট, তারা হচ্ছে এটা ভোগ করে। সাফারের পর হচ্ছে আমরা কী বসাই? ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ওকে, তারা হচ্ছে এই সমস্যা সবথেকে বেশি ভোগ করে। দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড বাই, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা জানি গত ক্লাস আমরা সলভ করছিলাম এটা, অ্যাবাইড বাই হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছু মেনে চলা, রাইট। ওকে, তাহলে দ্য ড্রাইভার্স যারা চালকেরা আছে ডু নট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, তারা হচ্ছে যানবাহনের যে নিয়মগুলো আছে সেগুলো তারা মেনে চলে না। মোস্ট অফেন প্রায় ট্রাফিক প্রবলেমস অকার, এই যে ট্রাফিকের সমস্যাটা যানবাহনের সমস্যাটা অকার ঘটে, অকার মানে কি ঘটে, হ্যাঁ বা ঘটা, অকার ইন দ্য কনজেস্টেড এরিয়াস, অর্থাৎ যেটা হচ্ছে তোমার ভিড় এলাকা। কনজেস্টেড মানে হচ্ছে যেখানে অনেক মানুষ গাদাগাদি করে বসবাস করে বা যেখানে একটার পর একটা বিল্ডিং। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে ট্রাফিকের সমস্যাটা প্রায় ঘটে কখন? কনজেস্টেড এরিয়াস, অর্থাৎ ভিড় যে এলাকাগুলো আছে সেগুলোতে এই সমস্যাটা সবথেকে বেশি ঘটে। ওয়েয়ার, যেখানে দ্য রোডস আর ভ্যারি ন্যারো, অর্থাৎ রাস্তাগুলো হচ্ছে খুবই সংকীর্ণ। ইন প্রপোর্শন টু, এটা হচ্ছে একটা ফ্রেজ তুলনা বোঝাতে, মাথায় রাখবা, ইন প্রপোর্শন টু হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে। এই যে ইন প্রপোর্শন টু একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, ইন প্রপোর্শনটা তুলনা বোঝায় আর কি, ঠিক আছে। ওকে, তাহলে ইন প্রপোর্শন টু আওয়ার পপুলেশন, অর্থাৎ আমাদের আমাদের যে জনগণ আছে, আচ্ছা আমাদের যে জনগণ আছে সেই জনগণের যে সংখ্যা, আমাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার যে জনসংখ্যা তাদের সংখ্যার তুলনায় আমাদের রাস্তাগুলো হচ্ছে খুবই কি ছোট বা সংকীর্ণ। তাহলে জনগণের তুলনায় আমাদের বা জনগণের অনুপাতে আমাদের রাস্তাগুলো খুবই সংকীর্ণ। তাহলে ইন প্রপোর্শন টু মানে হচ্ছে অনুপাতে, এটা একটা ফ্রেজ, এটা মাথায় রাখবা। দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস উইচ শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল, তাহলে এখানে এফ নাম্বার কী হবে স্যার? এফ নাম্বার হবে হচ্ছে আন্ডার, হ্যাঁ।
যেমন দেখো একটু আগে হচ্ছে আমরা পড়লাম ব্রট অ্যাবাউট মানে ঘটানো, আর ব্রট আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর আওতাধীন মানে নিয়ে আসা, কোনো কিছুর অধীনে নিয়ে আসা, ঠিক আছে? সো এই যে ব্রডের পরে ভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে ভিন্ন অর্থ হলো, এটাকে আমরা বলি গ্রুপ ভার্ব। তাহলে দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস, অনেকগুলো হচ্ছে তোমার কি আছে আনলাইসেন্সড যানবাহন আছে, যেগুলো যাদের কাছে আসলে লাইসেন্স নাই, উইচ যেগুলো শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল, যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আমাদের নিয়ন্ত্রণে হচ্ছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড, এবং খুবই জোরালোভাবে নিয়মগুলোকে হচ্ছে আমাদের পরিচয় করাতে হবে ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে বা এই বিষয়ে। ইন দিস রিগার্ড একটা ফ্রেজ মাথায় রাখবা, ইন দিস রিগার্ডও কিন্তু একটা ফ্রেজ, এই যে এটা ইন দিস রিগার্ড একটা ফ্রেজ। অর্থাৎ এই যে যারা হচ্ছে এখনো পর্যন্ত লাইসেন্স করেনি এবং যেই যানবাহনগুলোর হচ্ছে লাইসেন্স নাই, তাদেরকে হচ্ছে আমাদের কন্ট্রোলে মানে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, এবং অনেক একদম শক্ত, হ্যাঁ খুব জোরালো হচ্ছে নিয়ম আমাদের প্রয়োগ করতে হবে, তাদের সাথে হচ্ছে পরিচয় করাতে হবে জোরালো তোমার কি নিয়ম দিয়ে এ পর্যায়ে মানে এসব ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, উই শুড রেইজ কনসাসনেস, আমাদের হচ্ছে কী করতে হবে, আমাদের সচেতনতা বাড়াতে হবে অ্যামং দ্য পিপল, হ্যাঁ অ্যামং অ্যামং একাধিক মানুষ হলে কী বসে, একাধিক মানুষের মধ্যে যদি বলে তাহলে অ্যামং বসে, রাইট? তাহলে অ্যামং দ্য তোমার কি অ্যামং দ্য ওকে অ্যামং দ্য পিপল অর্থাৎ লোকজনের মধ্যে অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে হচ্ছে যে লোকজন আছে, আমাদের দেশে যে লোকজন যে জনসংখ্যা বা যে মানুষেরা আছে তাদের মধ্যে উই শুড রেইজ, আমাদের বাড়াতে হবে কনসাসনেস সচেতনতা অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লোকজনের মধ্যে। আচ্ছা, উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ মাথায় রাখবা, উইথ আ ভিউ টু কিন্তু একটা ফ্রেজ, হ্যাঁ উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টুর পরে যদি ভার্ব আসে, ভার্ব আসতে কী হয় স্যার আইএনজি হয়, উইথ আ ভিউ টু, তাহলে আমরা ফ্রেজ পাচ্ছি কয়টা, এই যে ইন দিস রিগার্ড একটা ফ্রেজ, উইথ আ ভিউ টু একটা ফ্রেজ, এই ফ্রেজগুলো একটু মাথায় রাখবা, ইন প্রপোর্শন টু একটা ফ্রেজ, হ্যাঁ এগুলো একটু মাথায় রাখবা। তাহলে লোকজনের মধ্যে হচ্ছে আমাদের কী করতে হবে, সচেতনতা বাড়াতে হবে, হ্যাঁ আমাদের দেশের লোকজনের মধ্যে আমাদের সচেতনতা বাড়াতে হবে উইথ আ ভিউ টু, জন্য উইথ আ ভিউ টুর অর্থ হচ্ছে জন্য এনশিওরিং আ গুড ট্রাফিক সিস্টেম, একটা ভালো ট্রাফিক পদ্ধতি আমাদের কী করার জন্য, নিশ্চিত করার জন্য, ফর দ্য সেফটি অফ দ্য পিপল, লোকজনের নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার জন্য, ঠিক আছে? ওকে, সো আশা করি পারবা, এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, এটা হচ্ছে অ্যামং, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামং, আমি এখানে লিখে দিই। সো এখানে যে ফ্রেজগুলো এগুলো একটু মাথায় রাখবা, উইথ আ ভিউ টু খুবই কমন ফ্রেজ, ইন দিস রিগার্ড এই ব্যাপারে, হ্যাঁ বা এই বিষয়ে, প্রপোর্শন টু অনুপাত, এগুলো খুবই কমন ফ্রেজ। ওকে, এরপরে যাচ্ছি, এরপরে দেখো মোটামুটি হচ্ছে আমরা প্রায় শেষের পর্যায়ে, এটা কঠিন, এটা একটু তোমরা স্টার মার্ক দিয়ে রাখবা, এই যে এইটা একটু ইম্পর্ট্যান্ট, হ্যাঁ ট্র্যাফিক টু ইম্পর্ট্যান্ট, এর একটু স্টার মার্ক দিবা, এটা আমার কাছে মনে হয় ইম্পর্ট্যান্ট, একটু স্টার মার্ক দিয়ে রাখিও, কারণ একটু কঠিন আছে এটা। ওকে, সেখানে আমরা চাঁদ সম্পর্কে আলোচনা করব, বলা হচ্ছে দ্য মুন ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার। আচ্ছা, ফ্যামিলিয়ার ফিগার বলতে হচ্ছে আসলে পরিচিত, ফ্যামিলিয়ার মানে হচ্ছে কি পরিচিত, ফ্যামিলিয়ার শব্দের অর্থ কি পরিচিত, তাহলে দ্য মুন চাঁদ ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার, এটা হচ্ছে খুবই পরিচিত একটা আকৃতি টু অল অফ আস, আমাদের সবার কাছে, তাহলে কাছে অর্থে আমরা কি বসাই টু বসাই, তাহলে বা ফিগার টু, এটা মোটামুটি হচ্ছে কি আমরা বলে থাকি, বাট কাছে অর্থে হচ্ছে আমরা কি বসাই টু বসাই, রাইট? সো দ্য মুন ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস, আমাদের সবার কাছে চাঁদ হচ্ছে একটা পরিচিত আকৃতি বা মুখ, সে অ্যাওয়াকেন্স, সে হচ্ছে জাগ্রত করে আ ফিলিং, একটা অনুভূতি অফ লাভ, কিসের ভালোবাসার, তাহলে সে হচ্ছে একটা ভালোবাসা, আবার মনে রাখবা এই ভালোবাসা আবার সেই ভালোবাসা না, যে ভালোবাসায় পড়ে তোমরা তোমাদের জীবনের অনেক সময় নষ্ট করে এখন শেষের পথে এসে তোমরা এখন কান্না করতেছ, অর্থাৎ সামনে পরীক্ষা এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি, ঠিক আছে? সো এই ভালোবাসা সেই ভালোবাসা না, এটা হচ্ছে মানে প্রকৃতির ভালোবাসা, তাহলে সে অ্যাওয়াকেন্স, সে হচ্ছে জাগ্রত করে আ ফিলিং অফ লাভ অ্যান্ড
টেন্ডার্স, টেন্ডারনেস, টেন্ডার্স, টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা, কোমলতা, ঠিক আছে? তাহলে সে হচ্ছে জাগ্রত করে আ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ের মধ্যে, কোথায়? আমাদের হৃদয়ের মধ্যে। তাহলে বি বি হচ্ছে অফ হবে এবং সি হচ্ছে ইন হবে। তাহলে কি হবে, এই যে চাঁদ আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং কোমলতা জাগ্রত করে, ইভেন এমনকি ইনফ্যান্টস, ইনফ্যান্ট মানে কি শিশুরা, ইনফ্যান্ট মানে কি শিশু, হ্যাঁ, ইভেন এমনকি ইনফ্যান্টস, শিশুরা ইন আর্মস, আর্মস মানে কি হাত, হ্যাঁ, আর্মস স্ট্রেচেস আউট, স্ট্রেচেস আউট মানে হচ্ছে তোমার প্রসারিত করা, স্ট্রেচেস আউট মানে হচ্ছে কি প্রসারিত করা, আচ্ছা, দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলোকে তারা হচ্ছে কি করে প্রসারিত করে, হ্যাঁ, টু গ্রাপস দ্য বিউটিফুল থিং, আচ্ছা, গ্রাপস মানে হচ্ছে উপলব্ধি করা, গ্রাপস মানে কি উপলব্ধি করা, হ্যাঁ, এটা ভার্ব, এখানে ইনফিনিটিভ আকারে বসছে। তাহলে বলা হচ্ছে এমনকি শিশু যারা আছে, এমনকি শিশু যারা আছে তারা কি করে, তারা স্ট্রেচেস আউট কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, মানে প্রসারিত করার অর্থে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, স্ট্রেচেস আউট, তারা তাদের হাতগুলোকে, স্ট্রেচেস আউট দেয়ার হ্যান্ড, তাদের হাতগুলোকে তারা প্রসারিত করে, ছড়িয়ে দেয়, টু গ্র্যাপস দ্য বিউটিফুল থিং, অর্থাৎ এই সুন্দর জিনিসটাকে হচ্ছে উপলব্ধি করতে। বাচ্চারা যখন হচ্ছে চাঁদ দেখে তারা কি করে, তাদের হাতগুলো কীভাবে করে মানে প্রসারিত করে, ঠিক আছে, অনেকেই দেখবা ছোটো বাচ্চারা চাঁদ দেখলে এভাবে করে, হ্যাঁ, অলরাইট। এরপর দেখো, নর হি নর ইজ হার আপিল কনফাইন্ড ওনলি টু চিলড্রেন, আচ্ছা, কনফাইন্ড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সীমাবদ্ধ অর্থে, হ্যাঁ, কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ। নর ইজ হার আপিল, আপিল মানে হচ্ছে আবেদন, কনফাইন্ড ওনলি টু চিলড্রেন, অর্থাৎ তার যে সৌন্দর্য সেটা শুধুমাত্র বাচ্চাদেরকে সীমাবদ্ধ করে রাখে না, হ্যাঁ, তার যে আবেদন, মানে এই যে চাঁদ দেখে আমরা মুগ্ধ হই, হ্যাঁ, এই মুগ্ধ হচ্ছে শুধুমাত্র বাচ্চাদেরকে সীমাবদ্ধ করে রাখে না। এভার সিন্স দ্য স্ট্রিং, স্ট্রিং মানে ধারা, স্ট্রিং মানে কি ধারা, দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে কাব্যিক ধারার যেই তোমার প্রতিভা আছে, হ্যাঁ, সেটা বা সেই ধরনের মানুষগুলো, সেই ধারার মানুষগুলো, সি হ্যাজ ফার্নিশড, সে হচ্ছে কি করে সজ্জিত করেছে, সি বলতে এখানে বোঝাচ্ছে কি চাঁদ, হ্যাঁ, মুন, সে সজ্জিত করেছে কাদের জন্য, যারা কাব্যিক ধারার বা কাব্যিক মানুষের মধ্যে যে কাব্যিক ধারার, যাদের কাছে হচ্ছে কি, যাদের মধ্যে আসলে কাব্যিক প্রতিভা আছে তাদের জন্য, সি হ্যাজ ফার্নিশড, সে সজ্জিত করেছে, মানে চাঁদ সজ্জিত করেছে আ থিম, একটা বিষয়বস্তু, ফর পোয়েটস, ফর পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, যারা কবি আছে এবং শিল্পী আছে তাদের জন্য, অর্থাৎ কবি এবং শিল্পীরা তোমরা দেখবা তারা হচ্ছে রাতের বেলা মানে চাঁদ দেখে দেখে তারা হচ্ছে ভেবে ভেবে হচ্ছে জিনিসগুলো লিখে, যে বিভিন্ন হচ্ছে তোমার কি তোমার কবিতা বা বিভিন্ন হচ্ছে ছন্দ এগুলো আর কি। সো তোমাদের তো অনেকের আবার এক্সপিরিয়েন্স আছে, তোমাদের অনেক অনেক কবিদের সাথে তোমাদের পরিচয় আছে যারা হচ্ছে রাতের বেলা এরকম ছন্দ তোমাদেরকে পাঠায়, সেটা তোমরা আরও বেশি জানো আমার থেকে। তাহলে এখানে বলা হচ্ছে কি, এভার এমনকি সিন্স দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, মানুষের মধ্যে যে কাব্যিক ধারার, কাব্যিক প্রতিভার যে মানুষেরা আছে, সি হ্যাজ ফার্নিশড, মানে চাঁদ তাদের জন্য সজ্জিত করেছে আ থিম, একটা বিষয়বস্তু, কাদের জন্য, ফর পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, যারা শিল্পী আছে এবং যারা কবি আছে তাদের জন্য। দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার ওন, চাঁদের হচ্ছে তার নিজস্ব কোনো আলো নেই, দ্য সফট সিলভারি ব্রাইটনেস, এই যে এই কোমল রূপালী যে আলো, হ্যাঁ, উইচ ফর্মস হার প্রিন্সিপাল চার্মস টু আস, যেটা হচ্ছে যে আলোটা, তার যে আলোটা যেটা হচ্ছে আমাদের কী করে আকর্ষিত করে, হ্যাঁ, ইজ বরোড সোললি ফ্রম দ্য, ফ্রম সোললি মানে হচ্ছে শুধু, যেটা শুধুমাত্র হচ্ছে ধার করা হয় দ্য লাইট অফ অফ দ্য সান, অর্থাৎ সূর্য, চাঁদের তো হচ্ছে নিজস্ব কোনো আলো নাই। এখানে বলা হচ্ছে চাঁদের যে সৌন্দর্য আলো যেটা হচ্ছে আমাদেরকে আকর্ষণ করে, ইজ বরোড সোললি ফ্রম দ্য লাইট অফ দ্য সান, যেটা হচ্ছে সূর্যের আলো থেকে ধার করা হয় বা ধার করা, হ্যাঁ, বা ধার করা হয়। সো থেকে অর্থ হচ্ছে আমরা কি বসাই, ফ্রম বসাই। ইফ উই গো আউট অন আ ক্লিয়ার নাইট, যদি আমরা একটা পরিষ্কার, একদম পরিষ্কার একটা রাতে যদি আমরা বের হই, উই ক্যান লুক ফর দ্য ম্যাজিক,
আচ্ছা, লুক ফর, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, আর লুক ফর মানে হচ্ছে খোঁজা। হ্যাঁ, সো উই ক্যান লুক ফর দ্য ম্যাজিক অফ মুনলিট। আমরা হচ্ছে চাঁদের, আমরা যদি একটা পরিষ্কার রাতে বের হই, যখন হচ্ছে চাঁদের আলো একদম, যেটাকে আমরা চাঁদের আলো বলি আর কি, ঠিক আছে, চাঁদনি রাত, এরকম রাতে যদি আমরা বের হই, তখন আমরা এই যে চাঁদের আলোর যে আসলে জাদু, সেটাকে হচ্ছে আমরা খুঁজি, এটা এটা কীভাবে হয় বা কেন হয়। হ্যাঁ, লুক ফর মানে হচ্ছে খোঁজা অর্থে। ওকে, তাহলে ইট ইজ অফ অ্যান্ড ডিফিকাল্ট, এটা হচ্ছে প্রায় কষ্টসাধ্য ফর আস, আমাদের জন্য, আস টু রিয়েলাইজ, অনুভব করা, এটা হচ্ছে আমাদের জন্য অনুভব করা আসলে কষ্টসাধ্য, দ্যাট যে দ্য মুন ইজ শাইনিং ইন বরোড ফেদার্স, অর্থাৎ চাঁদ যে হচ্ছে ধার করা আলো চাঁদনি রাতে সে ছড়ায় সারা পৃথিবীতে, এটা আসলে হচ্ছে আমরা, আমাদের কাছে হচ্ছে এটা বিশ্বাস করা বা রিয়েলাইজ করা আসলেই কষ্টসাধ্য, ঠিক আছে। তো বরোড ফেদার্স মানে হচ্ছে ধার করা আলোর কথা বলা হচ্ছে এখানে, মানে ফেদার্স মানে আমরা জানি পালক, বাট এখানে পালকের কথা বলা নেই, ধার করা চাঁদের আলোর কথা বলছে। তাহলে এখানে আমরা কয়টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, যে স্ট্রেচ ইজ আউট একটা, এরপর কনফাইন টু একটা, কনফাইন টুটা কোথায়, এই যে এটা একটা, হ্যাঁ এটা একটা, এরপর এই যে কনফাইন টু একটা, এরপর লুক ফর হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, ডিফিকাল্ট ফর এটা অর্থ বুঝে হচ্ছে আমরা অ্যান্সার করলাম, আর বাকিগুলো জাস্ট তোমার অর্থ বুঝে অ্যান্সার করতে হবে, বাকিগুলোর মধ্যে হচ্ছে খুব একটা কি নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নাই। আচ্ছা, আমাকে টু টু কোথায় বসাবা, টু কোথায় বসাবা, এখানে ডিফিকাল্ট টু আস না, ডিফিকাল্ট ফর আস দিতে হবে, ডিফিকাল্ট ফর আস টু রিয়ালাইজ, এটা আমাদের জন্য তোমার কি ডিফিকাল্ট টু আস, এটা তো বেমানান, এটা মানাচ্ছে যাচ্ছে, এটা এটা যাচ্ছে না, ফরটাই হচ্ছে যাচ্ছে, নিমিত্ত অর্থে ফরটা সব থেকে বেশি যায়, মানে নিমিত্ত অর্থে মানে জন্য অর্থে হচ্ছে ফরটা সব থেকে বেশি যায়। আচ্ছা, যারা থাকবে থাকো, আমি হচ্ছে আর দুইটা আছে, এটা এবং এর পরেরটা লাস্ট, এই দুইটা করাই ফেলি, তাহলে 22 আজকে শেষ, বেশিক্ষণ লাগবে না, 22-এর কোশ্চেন সবগুলো করাই ফেলি, তাহলে কাজ শেষ। খেয়াল করো, জাপান ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইস্ট কোস্ট অফ এশিয়া। ওকে, তাহলে এশিয়ার তোমার পূর্ব উপকূলের হচ্ছে জাপান একটা দ্বীপ রাষ্ট্র, তাহলে আমরা জানি লোকেশনের পূর্বে হচ্ছে আমরা কী বসাই, ইন বসাই, ইট হ্যাজ মোর দ্যান 100 আইল্যান্ডস, এটার প্রায় হচ্ছে 100-এরও বেশি দ্বীপ আছে, উইচ ওয়েয়ার মোস্টলি ফর্মড, যেগুলো প্রায় গঠিত হয়েছে উইথ, কী বসবে, উইথ উইথ আর্থ আর্থকুইকস অ্যান্ড ভলকানাস, যেগুলো হচ্ছে প্রায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির দ্বারা হচ্ছে এই 100টা দ্বীপের মধ্যে বা 100টার বেশি দ্বীপের মধ্যে প্রায় দ্বীপ হচ্ছে গঠিত হয়েছে। মোস্ট জাপানিজ পিপল, বেশিরভাগ জাপানি লোকজন লিভ ইন, লিভের পরে ইন বসে, এটা তো সিম্পল, হ্যাঁ, তাহলে কোনো একটা জায়গায় বসবাস করা, যদি ছোট স্থান হয় সেক্ষেত্রে অ্যাট বসে। মোস্ট জাপানিজ পিপল, বেশিরভাগ লোকজন, জাপানি লোকজন লিভ ইন দ্য ফোর লার্জেস্ট আইল্যান্ড, তারা চারটা হচ্ছে সব থেকে বড় দ্বীপে তারা বসবাস করে, দিস আইল্যান্ডস, সেই চারটা দ্বীপের কথা এখানে বলা আছে যেগুলোতে তারা বসবাস করে, এই যে এখানে চারটা দ্বীপের কথা বলা আছে, ফাইন। এরপর কী বলা হচ্ছে, দ্য নেম অফ জাপান, জাপানের যে নামটা সেটা কামস, সেটা আসছে, হ্যাঁ, কোথেকে, ফ্রম ফ্রম আ চাইনিজ ফ্রেজ, অর্থাৎ জাপানের নামটা আসলে একটা চাইনিজ ফ্রেজ থেকে নেওয়া হয়েছে, মিনিং যে ফ্রেজটার, ওই যে চায়না ফ্রেজটার মিনিং হচ্ছে ল্যান্ড অফ দ্য রাইজিং সান, অর্থাৎ সূর্য, সূর্যোদয়ের দেশ, ঠিক আছে। জাপান হ্যাজ বরোড আদার থিংস, জাপান হচ্ছে অন্যান্য জিনিসগুলো হচ্ছে কী করে, ধার করে, জাপান কিন্তু বেশিরভাগ জিনিসই মানুষ থেকে ধার করে, ধার করে তারা হচ্ছে সেগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বানায় এবং সারা পৃথিবীতে সেগুলো সেল করে, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে জাপান তাদের নামটা কোত্থেকে ধার করছে, এটা চায়না ফ্রেজ থেকে ধার করছে, যে এই ফ্রেজটার নাম হচ্ছে বা অর্থটা হচ্ছে মানে সূর্যোদয়ের দেশ, জাপান শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয়ের দেশ, ঠিক আছে। তাহলে জাপান হ্যাজ বরোড আদার থিংস, জাপান অন্যান্য জিনিসগুলো হচ্ছে ধার করে, হ্যাঁ, ফ্রম কোথায়, আদার থিংস ধার করে ফ্রম দ্য চাইনিজ, চায়না থেকে, হ্যাঁ, লাইক ইটস নেম, আচ্ছা এখানে লাইক দিতে পারো, অথবা এখানে বিসাইডসও দেওয়া, বিসাইডও দেওয়া যায়, হ্যাঁ, বিসাইডস, বিসাইডসও দেওয়া যায়, বিসাইড হবে না, বিসাইড মানে হচ্ছে পাশাপাশি
আর বিসাইডস যখন অ্যাজ যুক্ত করবা তখন হবে হচ্ছে তাছাড়া বা এ ছাড়া, ঠিক আছে? লাইক এবং বিসাইডস দুটাই এখানে ইউজ করা যাবে। মানে এখানে বলা হচ্ছে জাপান অন্যান্য জিনিসগুলো তারা চায়না থেকে ধার করে, লাইক যদি আমরা ইউজ করি লাইক ইটস নেম তাদের নামের মতো, তাদের নাম যেমন হচ্ছে তারা চায়না থেকে ধার করছে, একইভাবে অন্য জিনিসগুলো তারা চায়না থেকে ধার করে, অথবা তাদের নাম ছাড়াও তারা অন্যান্য জিনিসগুলো হচ্ছে তারা কি করে ধার করে, যদি বিসাইডস পড়ি আর কি, ঠিক আছে? দ্য জাপানিজ রিটেন ল্যাঙ্গুয়েজ, জাপানির যেই তোমার কি লিখিত ভাষা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইজ বেসড অন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, হ্যাঁ, ইজ বেসড অন দ্য চাইনিজ সিস্টেম অফ পিকচার রাইটিং, অর্থাৎ চায়নার যে হচ্ছে ছবি অঙ্কনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির উপর ভিত্তি করে জাপানিদের হচ্ছে কি লিখিত ভাষা, তাহলে তা জাপান তাদের ভাষাটাও হচ্ছে চায়না থেকে ধার, মানে লিখার যে পদ্ধতি সেটাও তারা চায়না থেকে ধার করছে জাপান, হ্যাঁ, ওকে। এরপর জাপান হ্যাজ টু বাই অলমোস্ট অল ইটস র ম্যাটেরিয়ালস, জাপানের হচ্ছে তাদের প্রায় এই যে র ম্যাটেরিয়ালস সেগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে তোমার কি পণ্য বা কাঁচামাল, তাহলে সেগুলো হচ্ছে কী করতে হয়, কিনতে হয় কোথেকে, ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে। তাহলে থেকে সাউন্ড আসলে কী বসাবা, ফ্রম। তাহলে জাপানের হচ্ছে বেশিরভাগ কাঁচামাল অন্য দেশ থেকে ক্রয় করতে হয়। ট্রেড ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টু, ইম্পর্ট্যান্টের পরে হচ্ছে কী বসে, টু বসে। তাহলে বাণিজ্য বা ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ টু নেশন অফ জাপান, অর্থাৎ জাপানের জন্য ব্যবসা বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ইম্পর্ট্যান্ট টু, ইম্পর্ট্যান্টের সাথে হচ্ছে কী বসবে, টু বসবে। এরপর খেয়াল করো এখানে হচ্ছে বাই অথবা উইথ, যে কোনো দুইটা বসাতে পারে, এটা একটা ফ্রেজ, বাই অথবা উইথ, হ্যাঁ। তাহলে বাই দ্য রিসোর্সেস ইট বাইস অথবা উইথ দ্য রিসোর্সেস ইট বাইস, দুইটার যে কোনো একটা প্রেপোজিশন বসাতে পারো, এটা একটা ফ্রেজ মাথায় রাখবে, এটা একটা হচ্ছে কি মাথায় রাখবে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? তাহলে তাহলে খেয়াল করো কি বলা হচ্ছে, বাই অথবা উইথ দ্য রিসোর্সেস ইট বাইস, অর্থাৎ যে সম্পদগুলো বা যে কাঁচামালগুলো তারা অন্য দেশ থেকে জাপান ক্রয় করে, জাপান মেক্স প্রোডাক্টস সেল, যে সেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা হচ্ছে কী করে অন্য দেশ থেকে ধার করা কাঁচামালগুলোকে কাজে লাগিয়ে যে পণ্যগুলো তারা উৎপাদন করে সেগুলো হচ্ছে তারা সারা পৃথিবীতে সেল করে, ঠিক আছে? সো আশা করি এটা ক্লিয়ার, হ্যাঁ, এটা খুব একটা কঠিন না, মোটামুটি অর্থ বুঝলে সহজ, ঠিক আছে? ওকে, সো লাস্ট একটা করে ফেলি, যেহেতু শেষ, একদম সর্বশেষ, খেয়াল করো এটা যশোর 16-তে আসছে, অ্যাজ ওয়েল এস এটা আবার ময়মনসিংহ 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, ঠিক আছে? সো লাস্ট এটা করে ফেলি, শেষ, এটা ইম্পর্ট্যান্ট, এটা 3 স্টার দিবা, এটা ইম্পর্ট্যান্ট আছে, হ্যাঁ। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষক হচ্ছে স্থপতি অফ এ নেশন, একটা জাতির, তাহলে একটা জাতির স্থপতি হচ্ছে একজন শিক্ষক, তাহলে এর বা র সাউন্ড আসলে আমরা অফ বসাই। হি প্লেইজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল, তিনি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, অর্থাৎ একটা জাতিকে নির্মাণ করতে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হি ডিসপেল, ডিসপেল মানে হচ্ছে দূর করা, তাহলে হি ডিসপেলস দ্য ডার্কনেস, তিনি হচ্ছে অন্ধকার দূর করেন, হ্যাঁ, তাহলে ডার্কনেস অফ ইগনোরেন্স, তিনি হচ্ছে নিরক্ষরতার বা অজ্ঞতার যেই অন্ধকার সেটাকে তিনি দূর করেন, কোত্থেকে, ফ্রম, দেখো ফ্রম দ্য লট অফ আ নেশন, অর্থাৎ একটা জাতির ভাগ্য থেকে নিরক্ষরতা বা অজ্ঞতার যেই তোমার কি আছে অন্ধকার সেটাকে তিনি দূর করেন। হি ইজ অ্যান অ্যাক্টর, তিনি একজন অভিনেতা, সো টু স্পিক, আসলে বলতে গেলে একজন শিক্ষক হচ্ছে একজন অভিনেতা, এখানে এটাই বলা হচ্ছে। হি হ্যাজ টু শুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স, অ্যাকর্ডিং টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, হ্যাঁ, তাহলে হি হ্যাজ টু শুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স উইচ ইজ ইজ হিজ ক্লাস, অর্থাৎ তার ক্লাসে যে শ্রোতারা থাকে সেই শ্রোতাদের প্রয়োজন অনুসারে তার বিভিন্ন ধরনের অভিনয় তার করতে হয়। মানে বলা হচ্ছে যে শ্রোতারা তার ক্লাসে থাকে, তার অডিয়েন্স যারা থাকে তাদের প্রয়োজন অনুসারে তার বিভিন্ন অভিনয়ের সাথে খাপ খাওয়ানো লাগে, ঠিক আছে? ওকে, এরপর দেখো হি ইজ আ ক্লিয়ার স্পিকার উইথ, তিনি হচ্ছে একজন স্পষ্ট মানে কি স্পিকার, হ্যাঁ, হি ইজ আ ক্লিয়ার স্পিকার, তিনি একজন স্পষ্ট একজন কি স্পিকার বলতে আমরা কি কি বলতে পারি স্পিকার, ঠিক আছে, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, তিনি হচ্ছে ভালো কঠিন মানে জোরালো, স্ট্রং মানে কি জোরালো বা বলিষ্ঠ, ঠিক আছে, অ্যান্ড প্লিজিং মানে আনন্দদায়ক, তাহলে তিনি ভালো
বলিষ্ঠ এবং আনন্দদায়ক কণ্ঠের সাথে একজন ভালো বা স্পষ্ট একজন বক্তা, স্পিকার মানে হচ্ছে কি বক্তা, ঠিক আছে? আচ্ছা, উইচ ইজ যেটা মানে যেটা হচ্ছে তার অধীনে থাকে, উইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল, যেটা তার নিয়ন্ত্রণে থাকে। হি ডাজন্ট সিট মোশনলেস, সে হচ্ছে কখনো মানে বসে থাকে না। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, বিফোর বিফোর হিজ ক্লাস, এই যে বিফোর হিজ ক্লাস, এখানে ইনও কিন্তু অ্যান্সারটা করা যায় অর্থ অনুসারে, বাট বিফোরটা হচ্ছে সবথেকে সুইটেবল। মানে এখানে বলা হচ্ছে হি ডাজন্ট সিট মোশনলেস, তিনি হচ্ছে বসে থাকে না তার ক্লাসের সামনে, বিফোর মানে সামনে, আর ইন যদি আমরা বসাই ইনের অর্থ হবে ক্লাসে, তিনি তার ক্লাসে হচ্ছে মোশনলেস বসে থাকে না, অর্থাৎ মোশন মানে কি গতি, মোশনলেস মানে হচ্ছে কি একদম গতি গতিহীন বলা যায়, ঠিক আছে? তাহলে তিনি হচ্ছে গতিহীন অবস্থায় তার ক্লাসের সামনে বসে থাকে না বা ক্লাসে বসে থাকে না। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিজ কন্ট্রোল, প্রত্যেকের মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে, প্রত্যেক শিক্ষার্থী বা যে কোনো কেউ, তাদের মাঝে হচ্ছে মূল্যবান কোনো কিছু থাকে। তাহলে বলা হচ্ছে এ গুড টিচার, একজন ভালো শিক্ষক ডিসকভার্স, তিনি হচ্ছে আবিষ্কার করেন দ্য ট্রেজার, ট্রেজার মানে কি ধন বা সম্পদ, ঠিক আছে, হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে লুকিয়ে থাকা যেই সম্পদ আছে সেটাকে হচ্ছে একজন ভালো শিক্ষক কী করেন, আবিষ্কার করেন, একজন ভালো শিক্ষক তা আবিষ্কার করেন। হি অলসো ওয়ান্টস দ্য স্টুডেন্টস টু বি হ্যাপি অ্যান্ড ফর দিস হি কিপস দ্যাম বিজি, তিনি সবসময় চাই শিক্ষার্থীদের ভালো, তাদেরকে ভালো রাখতে, তাই তাদেরকে সবসময় তিনি কি বিজি রাখেন, ব্যস্ত রাখেন। আ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার, আচ্ছা হ্যাঙ্কার্স আফটার হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে কোনো কিছুর পেছনে ছুটা, তাহলে তিনি কখনো হচ্ছে টাকার পেছনে ছুটেন না, ঠিক আছে, হ্যাঙ্কার্স আফটার বা হ্যাঙ্কার আফটার, এখানে হ্যাঙ্কার্স, আচ্ছা হ্যাঙ্কার্স আফটার, ঠিক আছে, হ্যাঙ্কার্স আফটার আফটার হচ্ছে, হ্যাঙ্কার্স আফটার হচ্ছে একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো কিছুর পেছনে ছুটা। সো আমরা আজকে 22 সালে যা কোশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলছে, ঠিক আছে? তাহলে প্রেপোজিশনের আজকে আমাদের লেকচার 3 কমপ্লিট হলো। যদি আমার প্ল্যান ছিল হচ্ছে প্রেপোজিশন 19 পর্যন্ত সমাধান করানো, বাট আজকে আমি এটুকু পর্যন্ত মানে 22 পর্যন্ত সমাধান করলাম। তোমরা 19-এর যেই প্রেপোজিশনের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করবে নিজেরা। আশা করি 19, 22 এবং 23-এর প্রশ্নগুলো পড়লে তোমার প্রেপোজিশনের একটা ভালো দক্ষতা আসবে এবং তুমি খুব ইজিলি প্রেপোজিশনগুলো সমাধান করতে পারবা, ঠিক আছে? সো প্রেপোজিশনের উপরে আমি আর ক্লাস নিব না, যেহেতু তোমাদের দেখতেছি খুব একটা কি নাই মানে ওরকম একটা আগ্রহ নাই প্রেপোজিশনের উপরে, আবার অনেকে পারেও না। সো আমরা এইটুকু পর্যন্ত রাখলাম, এর পরবর্তীতে আমরা অন্য একটা টপিকের উপর আলোচনা করব, অর্থাৎ প্রেপোজিশনের পরে তোমাদের যে টপিকটা আছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ টপিক, সেই টপিকের উপরে আমি আলোচনা করব, খুবই সহজ টপিক, জাস্ট একটা ক্লাসে হচ্ছে আমরা এটা শেষ করে ফেলবো। সো দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।